বড় সড়ো ডাকাতির ছক বানচাল করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পিপল এলাকার একটি আম বাগানে হানা দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃত তিন ডাকাতের নাম নুরা হরিদাস বছর 21, শেখ খলিল বছর 40 ও রবিউল হরফে বাবলু 32 বছরের যুবক। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ জেনে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রসহ বেশ কয়েকটি লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান এরা বড় সড়ো ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানানো, ধৃত ওই তিনজনকে শনিবার চাঁচল মহকুমার আদালতে তোলা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট।